out again. বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রবিউল আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আসলে আমি আপনাদের জন্য প্রতিদিনই আসলে ভিডিও মেক করার চেষ্টা করতেছি, বাট আমার নিজের কাছে আসলে ব্যস্ততার কারণে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতে পারতেছি না। জানি না আপনাদের আসলে আমার ভিডিওগুলো কেমন লাগে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। তো আমি চাই আসলে আপনাদেরকে এমনভাবে ভিডিওগুলো তৈরি করার যাতে করে আপনার ভিডিওগুলো দেখে এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারেন এবং খুব সহজভাবে আপনাদেরকে আসলে শেখানোর চেষ্টা করি। তো জানি না আসলে আপনাদের ভিডিওগুলো কতটুকু উপকৃত হয়। তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দিই। তো আজকে আমি আপনাদের একটি প্লায়ার ডিজাইন করে দেখাবো। তো আমরা সবাই জানি প্লায়ার ডিজাইনের সাইজ, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার সাইজটি সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি A4 সাইজটি সিলেক্ট করলাম, এখান থেকে আমি ইঞ্চিটি সিলেক্ট করলাম। তো আমি যেহেতু এটি প্রিন্ট আইটেম তো সেই জন্য আমি অবশ্যই 300 রেজুলেশন নেব। তো নিয়ে আমি এটিকে আর্টবোর্ডটি ক্রিয়েট করলাম। ওকে, তো আমি চারিপাশে আমার ডিজাইনে মার্জিন দিয়ে দিই। তো আমি ভিডিওটি একটু ফাস্ট করার চেষ্টা করতেছি, আসলে লং ভিডিও হলে আপনারা অনেকে দেখতে চান না, তো সেই জন্য। তো এরপর আমি আমার ডিজাইনে ব্লিড এরিয়া দিয়ে দিই। তো আমি এখান থেকে ক্যানভাস সাইজ থেকে আমি এখানে ইঞ্চি করে দেওয়ার পরে আমি এই যে এখানে এই যে টিপ এটিকে ওকে করে দেবো। দেন এখান থেকে 2.025x0.25 আমি অ্যাড করে নেব। ওকে, দেখুন আমার এখানে এই যে দেখুন ব্ল্যাক একটি এরিয়া চলে এসেছে। তো এটি হলো আমাদের ব্লিড এরিয়া, ঠিক আছে। তো ওকে, আমি এখান থেকে একটি সলিড কালার নিয়ে নিই। ওকে, তো আমি একটি কালার নিয়ে নিলাম। তো কালার নিয়ে নেওয়ার পরে তো এটি আমাদের মানে ব্লিড এরিয়া যেটি আমাদের প্রিন্ট হওয়ার পরে কাটা যাবে, ঠিক আছে। তো এরপর আমি একটি শেপ এরিয়া নিয়ে নেবো। তো শেপ এরিয়া নেওয়ার জন্য আমি এখান থেকে একটি রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমি ডাবল ক্লিক করে নেব। তো ডাবল ক্লিক করার পরে আমি এখান থেকে 0.5 ইঞ্চিতে একটি শেপ নিয়ে নেব। ওকে, আপনারা কম বা বেশি নিতে পারেন, আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। দেন ওকে, আমি এটি কিভাবে নিয়ে, তো আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলে এই বিষয়গুলো আসলে আপনারা বিস্তারিত আসলে জানতে পারবেন, ঠিক আছে। তো আমি নতুন করে আপনাদেরকে আসলে এ বিষয়ে আপাতত এখন বলতেছি না, জাস্ট আপনারা দেখে নিন। হ্যাঁ, ওকে, দেন আমি ডিলিট করে দিলাম। তো আমি আপনাদেরকে খুব সহজে একটি শেপের মাধ্যমে আসলে ডিজাইনটি করে দেখাবো, ঠিক আছে। তো আমি কি করব, আপনাদের সবারই পরিচিত এইভাবে একটি শেপ আপনারা সবাই নিতে পারবেন। তো আপনারা এইভাবে একটি শেপ নিয়ে নেবেন। নেওয়ার পরে আমি শেপটিকে একটু উপরে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই যে শেপটির এখানে আর একটি শেপ ডুপ্লিকেট করবো। তো এখান থেকে আমি ডুপ্লিকেট একটি শেপ করে নিলাম। তো এখানে আমি একটি শেপ ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে আমি এটি একটু নিচে নামিয়ে নিলাম, সরি। ওকে, আমি এখান থেকে একটু শেপটিকে নিচে নামিয়ে নিয়ে আসলাম। দেন এটির আমি একটি কালার দিয়ে দেব। ওকে, আমি এখান থেকে একটি কালার নিয়ে নেবো। তো আমি এখান থেকে আমার মতো করে আমি একটি কালার নিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো অবশ্যই ডিজাইন করার আগে আপনারা কালারগুলো চয়েস করে নেবেন, ঠিক আছে, যাতে ডিজাইনে এসে আপনারা আসলে কালার নিয়ে আবার এদিক সেদিক দৌড়াদৌড়ি না করা লাগে, ঠিক আছে। তো এইভাবে একটি কালার নিয়ে নেবেন। নেওয়ার পরে ওকে, আমার শেপ দুটি নেওয়া হয়ে গেছে। তো আমি একটু ব্ল্যাক শেপটিকে একটু ছোট করে নেব। তো আমি এইভাবে রাখলাম, আমি আমার মতো করে টেস্ট অনুযায়ী ডিজাইনটি করতেছি, ঠিক আছে। আপনারা এখান থেকে শিখে আপনাদের মতো করে ট্রাই করবেন। ওকে, তো আমি এই দুটোকে সিলেক্ট করে শিফট দিয়ে আমি এই দুটোকে সিলেক্ট করলাম। করার পর কন্ট্রোল টি দিয়ে আমি এই যে এখান থেকে দেখুন এগুলোকে এভাবে কার্ভ করে দিব, ঠিক আছে। তো আমি এভাবে একটু ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি একটু উপরে উঠিয়ে নেব। ওকে, তো আমি এভাবে রাখলাম, ঠিক আছে। আশা করি এখন এভাবে প্লেস করলে সুন্দর দেখাবে। তো আমি এভাবে রাখলাম। রাখার পরে এরপর আমি যে কাজটি করবো সেটি হলো এই যে আমার এখানে যে ব্ল্যাক শেপটি আছে এখানে আমি ইমেজটিকে প্লেস করব। তো সেই জন্য ফাইল থেকে প্লেস থেকে আমি এই যে এখানে একটি ইমেজ আগে থেকে নিয়ে এসেছি, তো সেটিকে আমি এখানে প্লেস করে দেব। ওকে, দেন এটিকে একটু শিফট এবং অল্টার শেপে এভাবে একটু বড় করে নিলাম। দেন ওকে, ওকে দেওয়ার পর আমি একটু উপরে উঠিয়ে নিয়ে আমি এটিকে ক্রিয়েট কিভিং মাস্ক করে দিলাম। ওকে, তো আমি এভাবে একটু প্লেসমেন্ট করে দিলাম। তো আমি এটিকে এখান থেকে ডিজাইন সৌন্দর্যের ক্ষেত্রে আমি এটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। ওকে, তো এইভাবে রাখলাম। রাখার পরে এই দুটোকে আমি ধরে কন্ট্রোল জি দিয়ে আমি একটি গ্রুপ করে দিলাম এবং কি এটিকে দিলাম IMG ইমেজ নামে একটি ফোল্ডার করে দিলাম।
ওকে, তো এখানে যে শেপটি আছে এই শেপটিকে আমি আবার ডুপ্লিকেট করলাম। ওকে, ডুপ্লিকেট করার পরে আমি এটিকে একটু নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কন্ট্রোল টি দিয়ে আমি এখান থেকে এই যে এখান থেকে আমি এটিকে ফ্লিপ হরিজন্টাল এটি করবো, ঠিক আছে? এটি করে দেওয়ার পর আমি একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে এখান থেকে এইখানে ব্ল্যাক কালারটা আমি এখানে চাইলে ব্যবহার করতে পারি। ওকে, তো আমি এইভাবে আপাতত রাখলাম, পরে আমি সুন্দর করে সাজাবো, ঠিক আছে? ওকে, এভাবে রাখলাম। রাখার পরে দেখুন আমি এখানে আগে থেকে কিছু কন্টেন্ট লিখে রেখেছি, তো আমি এই কন্টেন্টগুলো আমার ডিজাইনে ব্যবহার করব, ঠিক আছে? তো আমি এই উপরে যে টাইটেল কন্টেন্টগুলো আছে, টাইম টু টেক দ্য রাইট ডিসিশন, এটিকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমি ফটোশপ আসবো। আসার পর এই যে টেক্সট টুল নিয়ে আমি এই যে এখানে একটা ক্লিক করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। ওকে, তো এখন আমি ডিজাইন আমার যে টাইটেল টেক্সটটি আছে সেটিকে আমি একটু সাজাবো, ঠিক আছে? তো সাজানোর জন্য আমি যে কাজটি করবো সেটি হলো আমি আপাতত এটিকে রাইট লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, দেন টেক্সটগুলো একটু ভেঙে নিব, সরি। দেখুন আসলে আমি একটু ফার্স্টলি আসলে ডিজাইনটি করতেছি, কারণ আপনারা অনেকে দেখলাম যে আসলে বড় যদি ভিডিওটি যদি একটু লং হয়ে যায় আপনারা দেখতে চান না, ঠিক আছে? তো সেটা আপনাদেরই আসলে অনেকে আসলে অনেক বলতেছেন যে ভাই বড় ভিডিও আসলে আমাদের দেখতে অসুবিধা হয়, আপনি যদি একটু ফাস্টলি ভিডিওটি করেন তাহলে ভালো হয়। তো সেই জন্য আসলে আমি একটু ফাস্ট ভিডিওটি মেক করতেছি। আপনারা যারা মনে করেন একটু ধৈর্য ধরে দেখতে পারেন, তারা একটু ওই সেটিং থেকে একটু স্লোলি করে আপনারা দেখতে পারেন, ঠিক আছে? ওকে, তো আমি টেক্সটটিকে এভাবে রাখলাম। রাখার পর কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে এভাবে একটু বড় করে দিলাম। তো আপনারা আসলে কিভাবে টেক্সটগুলোকে সাজাবেন সেটা একান্ত আপনার আসলে ডিজাইন অনুযায়ী আপনি আপনার মতো করে সাজাবেন, ঠিক আছে? আমি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা এখান থেকে আসলে ডিজাইন দেখে ডিজাইন করে এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা নতুন করে একটি ডিজাইন তৈরি করবেন। ওকে, তো আমি এভাবে টেক্সটটিকে রাখলাম। রাখার পরে এরপর আমি যে কাজটি করবো সেটি হলো আমার এখানে আমি কিছু সার্ভিস ব্যবহার করব। তো সার্ভিস রাখার জন্য আমি ক্রিয়েটিভ থিঙ্কিং এই লেখাটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমি এই যে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, তো আমি এটির ফন্ট সাইজটি করে দেবো 14 পিক্সেল, এখানে রাখলাম। রাখার পরে ওকে আমি আপাতত এবার রাখলাম। রাখার পরে আমি এখান থেকে কিছু প্যারাগ্রাফ টেক্সট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ওকে, কপি করার পরে আমি এখান থেকে বরাবর এসে এভাবে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, দেন এখান থেকে আমি এটিকে রেগুলার করে দিলাম। ফন্ট সাইজটা আমি 8 পিক্সেল করে দিলাম। ওকে, আপার কেসটি আমি উঠিয়ে নিলাম। হ্যাঁ, লাইন হাইটটি আমি এখান থেকে কমিয়ে নিতে পারি। ওকে, আমি 13 পিক্সেল করে দিলাম লাইন হাইট। ওকে, ওকে, তো আমি এভাবে রাখলাম। রাখার পর আমার প্যারাগ্রাফটা আমি এখানে এটি বরাবর এভাবে রেখে দিলাম। সাজাতে পারি, ওকে, এভাবে নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটি সার্ভিস আইকন ব্যবহার করবো, তো সেটির জন্য আমি এভাবে একটি সার্কেল নিয়ে নিলাম। ওকে, তো সার্কেলটি নেওয়ার পর আমি সার্কেলটি এখানে বসাতে পারি, আবার এখানে বসাতে পারি। তো আমি এখানে রাখলাম, ঠিক আছে? আমি এখানে সার্ভিসটির ওকে, এবার এখানে আমি এটির আপাতত একটি কালার দিয়ে দিলাম। ওকে, তো আমি এভাবে রাখলাম। রাখার পরে এই দুটোকে ধরে, এই তিনটাকে ধরে, এই যে ক্রিয়েটিভ থিঙ্কিং, প্যারাগ্রাফ এবং কে শেপ, তিনটিকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটিকে এভাবে রাখলাম। ওকে, রাখার পর আমি এটিকে আবার ডুপ্লিকেট করলাম। ওকে, তো আমি এটিকে একদম নিচে নিয়ে আসলাম। ওকে, তো আমার যে নিচের শেপটি আছে সেটিকে আমি একটু নিচে নামাতে পারি, তো এখানে রাখলাম। এবং কি আমার যে এইটার প্যারাগ্রাফটি আছে সেটিগুলোকে এইভাবে রাখতে পারি, এটিকে আর একটু এইভাবে রাখতে পারি। কন্ট্রোল এস দিয়ে আমার এই যে কি বলে রুলারটি যেটি আছে সেটি আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখন আসলে আমার প্যারাগ্রাফগুলোকে একটু ছোট করে নেব। তো আমি আমার এই যে যেটি আছে এটিকে আমি ডিলিট করব। ডিলিট করার পর আমার এই যে এখান থেকে প্যারাগ্রাফগুলোকে আমি আসলে আর একটু ছোট করে নেব। ওকে, তো এইভাবে নিলাম। নেওয়ার পরে আমাদের ক্রিয়েটিভ লেখাটি আছে সেটিকে আমি আসলে এখান থেকে আর একটু ছোট করে দেবো।
এখানে আসলে ডিজাইন করতে গেলে একটু সময় নিয়ে করতে হবে, ঠিক আছে? কীভাবে করলে আসলে আপনার ডিজাইনটি সুন্দর দেখা যাবে সেটির জন্য অবশ্যই আপনাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ডিজাইন করতে হবে। তো আমি এটিকে 7 পিক্সেল করে দিলাম, দেন এখান থেকে আমি এটি লাইন হাইটে 12 পিক্সেল করে দিলাম। এখান থেকে আমি এটিকে আরেকটু ছোট করে দিতে পারি, ওকে। তো এইভাবে রাখলাম, রাখার পরে আমি একটু উপরে উঠিয়ে নিব, ওকে। সার্কেলটিকে আমি একটু ছোট করতে পারি চাইলে, ওকে। আপনার একটু ডিজাইনটি করার সময় একটু তাড়াহুড়া না করে আস্তে ধীরে ডিজাইনটি করবেন, ঠিক আছে? ওকে, এইখানে রাখলাম। রাখার পর আমি এটিকে ডুপ্লিকেট করে দিলাম, ওকে। তো আমি এভাবে সার্ভিসটিকে বসালাম। বসানোর পর আমি একটি কাজ করতে পারি, সেটি হলো আসলে মানে এটা আমার নিজের আইডিয়া আর কি, ঠিক আছে? আপনারা চাইলে এই যে এখান থেকে এইভাবে, এই যে এখান থেকে এইভাবে একটি, এভাবে একটি, এভাবে একটি, এভাবে একটি, এভাবে একটি শেপ ড্র করতে পারেন। তো আমি শেপটিকে আর একটু চিকন করতে পারি, ওকে। এভাবে চিকন করলাম, চিকন করার পর আমি শেপটি একটি কালার দিব। তো শেপটিকে একটু এদিকে নিয়ে আসতে পারি, একটু বড় করতে পারি, বড় করার জন্য আমি আমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা এবার বড় করে নিতে পারি, ওকে। দেন এখান থেকে এদিক থেকে আমরা চাইলে এটি বাড়িয়ে নিতে পারি, ঠিক আছে? ওকে, তো আমি এভাবে এটিকে বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর আমি এখানে এটির কালার দিতে পারি, ওকে, হোয়াইট কালার দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি টাইটেলটিকে আর একটু উপরে উঠাতে পারি এখন, ওকে। এভাবে উঠালাম, উঠানোর পরে আমি সার্ভিসটিকে একটু উপরে উঠালাম, একটু এদিকে নিয়ে আসলাম, ওকে, রাখলাম। রাখার পরে আমার এই সার্ভিসটিকে আমি একটু উপরে উঠালাম। দেন এখান থেকে যে লাইনটি আছে, এই যে এখান থেকে যে লাইনটি, লাইন শেপটি নিয়েছি সেটিকে একটু আরেকটা ডুপ্লিকেট করব, ওকে। এখান থেকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর আমি এটিকে এখানে বসালাম, এই যে এখানে বসালাম, এখানে রাখলাম। রাখার পর আমি যে কাজটি করব, এখান থেকে আমি এটি কিছু এই যে এইভাবে রাখতে পারি, ওকে। আমি আমার মতো করে রাখলাম। সব ডিজাইনের সৌন্দর্য কীভাবে বৃদ্ধি করবো সেটি এখন তো আপনার কাছে, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে, আপনাদেরকে দেখাচ্ছি। এবার এখানে আপনারা এই সার্ভিসটিকে একটু উপরে উঠিয়ে নিতে পারেন, দেখুন, ওকে। এইভাবে রাখলাম, রাখার পরে আমি এই শেপটিকে আবারও ডুপ্লিকেট করলাম, ওকে। করার পর কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে এবার এদিক থেকে এভাবে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আমি এটিকে এখানে বসিয়ে দিলাম, ওকে। তো আমি এটিকে এভাবে বসিয়ে নিলাম, ওকে। আসলে ডিজাইন তো আপনারা আসলে ডিজাইনটিকে কিভাবে সাজাবেন সেটা আপনাদের কাছে। তো এরপর আমি আরেকটি কাজ করব, সেটি হলো এই যে এখান থেকে একটি ফ্যান্টুল নেব। ফ্যান্টুল নিয়ে আমি এখান থেকে শেপ মুখটি নিয়ে আমি এখানে একটি ক্লিক করব, দেন একদম নিচে আর একটি ক্লিক করব, দেন এখান থেকে আমি এভাবে একটি শেপ ড্র করব, ওকে। তো আমি এখানে যে শেপটি নিয়েছি সেটির কালার আমি এখান থেকে এই কালারটি করে দিতে পারি, ওকে। দেখুন আমাদের এখানে আরেকটি, ওকে। তো আমরা এই শেপটির কালার আমরা ব্ল্যাক কালারটি করব, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটি করে আমি এখান থেকে একদম নিচে নামিয়ে দিয়ে আসলাম, দেখুন আমার ডিজাইনের প্রায় অনেক অংশ কাজ শেষ। দেন এখান থেকে আমি এখন ওয়াই সুজাস, আপনি কেন এটি পছন্দ করতেছেন এই লেখাটি আমি এখানে কপি করব। দেন এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, পেস্ট করে আমি এখানে ব্ল্যাক কালারটি ব্যবহার করব। এখান থেকে 50টি আমি এখন 18 পিক্সেল করে দিতে পারি, আপার কেস করে দিব এবং এখান থেকে বোল্ড করে দেব, ওকে। তো এখানে এটিকে বসালাম, বসানোর পরে আমি এখান থেকে আমার এই প্যারাগ্রাফগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তার প্যারাগ্রাফ টেক্সটে এসে আমি এভাবে একটি বক্স তৈরি করে কন্ট্রোল বি দিয়ে প্যারাগ্রাফগুলো কপি করলাম। এখান থেকে আমি 8 পিক্সেল দিয়ে আপার কেসটি উঠিয়ে নিলাম, ওকে। দেন এখান থেকে আমি রেগুলার করে দিলাম, আমি লাইন হাইটটি 14 পিক্সেল করে দিলাম। তো আমি চাইলে টেক্সটটিকে এখান থেকে এইভাবে ভেঙে দিতে পারি, ওকে।
তো আমি এখানে প্যারাগ্রাফগুলোকে এখানে এইভাবে বসালাম। বসানোর পর আমি এখান থেকে চাইলে এভাবে একটি লাইন এঁকে দিতে পারি, এবং কি লাইনটির কালার আমি অবশ্যই এই কালারটি করে দেব, এবং হোয়াইট সুজার্স এই লেখাটিকে আমি এখান থেকে রেড কালারটি করে আমি একটু হাইলাইট করে দেব। ওকে, তো আমি এখানে আমার হোয়াইট সুজার্স লেখাটি বসালাম, ঠিক আছে। এরপর আমি এখানে আমার কন্ট্রাক্ট যে অ্যাড্রেসগুলো আছে সেগুলোকে আমি এখানে বসাতে পারি। তো এখান থেকে ফাইল, ফাইল থেকে অপেন, অপেন থেকে আমি এখানে আমার এলিমেন্ট ফাইলটি অপেন করলাম। ওকে, তো এখান থেকে আমি এই যে ফোন নাম্বারগুলো আছে এই দুইটা ফোন নাম্বার আমি চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি। আমি একদম উপরে উঠালাম, দেন এখান থেকে আমি এগুলোর কালার আগে থেকে আমি হোয়াইট করে নিই। ওকে, তো আমি এখান থেকে এটির কালার আমি হোয়াইট করে নিলাম, এটিকে আমি রেড করে দিলাম। ওকে, ওকে, বসানোর পর আমি এগুলোকে একটু উপরে নিয়ে আসতে পারি। তো আসলে মূল ব্যাপারটা হলো আমরা যে টেক্সটগুলোকে আছে এগুলোকে আমরা আসলে লেফট অ্যালাইনমেন্টে রাখবো, তো সেটি করার জন্য আমি এখান থেকে টেক্সটগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমি এই যে রাইট অ্যালাইনমেন্ট করে আমি একটু এদিকে নিয়ে আসলাম। ওকে, দেন আমি এখানে যে টেক্সটটি আছে সেটিকে আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে, সরি একটু অপেক্ষা করবেন, রাইট অ্যালাইনমেন্ট করে আমি একটু এদিকে নিয়ে আসলাম। ওকে, দেন আমি সবগুলোকে ধরে কন্ট্রোল টি দিয়ে শিফট সি আমি এভাবে বড় করে নিলাম। ওকে, তো আপনারা একটু সময় নিয়ে এই জিনিসটিকে আর একটু সুন্দর করে করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আসলে খুব তাড়াতাড়ি করে ভিডিওটি মেক করতেছি। তো এখানে একটি লোগো আছে, আমি লোগোটিকে নিয়ে আসি। ওকে, লোগোটিকে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে একদম টপের দিকে আমি এটি এসে একদম টপের দিকে আমি এটিকে বসিয়ে দিলাম। ওকে, এইভাবে আমি লোগোটিকে এখানে প্লেস করে দিলাম। ওকে, দেন এখানে লোগোর যে কালারটি আছে এখান থেকে আইকন কালারটিকে আমি রেড করে দিলাম। খুব সহজে আমাদের একটি ডিজাইন মেক হয়ে গেছে। তো আপনারা যদি ভিডিওটি ফলো করেন তাহলে এই ডিজাইনটি খুব সহজে করতে পারেন। তো আমি চাইলে এখানে আরেকটি স্টাইল দিতে পারি, এখান থেকে একটি রাউন্ড শেপ নিতে পারি এইভাবে। তো রাউন্ড শেপটি নিয়ে আমি ডিজাইনে পরিবর্তন নিয়ে আসতে পারি। তো এখান থেকে আমি এটি একটু রাউন্ড করে নিই, রাউন্ড করার পর আমি এটিকে কন্ট্রোলটি দিয়ে আমি এভাবে একটু ঘুরিয়ে নিতে পারি, নিয়ে আমি এখানে এই শেপটিকে এখানে এভাবে বসাতে পারি। দেন এটিকে আবারও কপি করে আমি এখানে এটিকে এখানে বসাতে পারি, দেন এটির কালার আমি রেড কালার করে দিতে পারি। ওকে, তো আসলে আপনারা ডিজাইন নিয়ে এভাবে এক্সপেরিমেন্ট করবেন, যত বেশি এক্সপেরিমেন্ট করবেন তত বেশি আপনারা আসলে নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন, নতুন নতুন আসলে আপনাদের আইডিয়া চলে আসবে, ঠিক আছে। তো জানি না আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। তো আমি খুব অল্প সময়ে আপনাদেরকে আসলে ভিডিওটি তৈরি করে দেখানোর উদ্দেশ্য হলো আপনারা যাতে আসলে সময় নষ্ট না করে খুব সহজে একটি ভালো ডিজাইন করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। আর আপনাদের ভালো মন্দ অবশ্যই আপনারা মতামত জানাতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।